অনেকের স্বপ্ন তাকে হয়তো একটি সুন্দর করে বাড়ি বানিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে, কিন্তু এ স্বপ্ন সবারই সত্যিভাবে পূরণ হয় না। অনেকের ক্ষেত্রে চাহিদা থেকে যায়, আবার অনেকের ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে তৈরি করে ফেলে একটি সাজানো গোছানো বাড়ি। এবং মানুষের মনের চাহিদা দিয়ে তৈরি হয়েছে পৃথিবী জুড়ে নানান রকমের আশ্চর্যজনক এমন অনেক অবাক করা কিছু বাড়ি। বিশ্বের এমন আশ্চর্যজনক বৃষ্টি বাড়ি নিয়ে থাকছে ফর্মুলার আজকের পর্বটি। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফ্রান্সের একটি পুরনো বাড়িতে পলিস্টারিন এবং রং ব্যবহার করে এমন আকৃতি প্রদান করা হয়েছে এবং এই বাড়িটির নাম রাখা হয়েছে গুস্ট হাউস। নাম আয়নাঘর হলেও এ ঘরের আয়নাগুলোকে ঘুরে দেওয়া হয়েছে বাইরের দিকে করে। পোল্যান্ডের একটি গ্রামে তৈরি করা হয়েছে এই অদ্ভুত রকমের একটি বাড়ি। নরওয়েতে তৈরি করা হয়েছে কাঁচের এই বাড়িটি। কাঁচকে মুড়িয়ে তৈরি করার কারণে এই বাড়িটির মধ্যে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন এবং দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণে আলো ঢোকার ব্যবস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল নামের একজন যুবক দুটি পরিত্যক্ত বাস একসঙ্গে করে এই বাড়িটি নির্মাণ করেন। এর মধ্যে দুটি রুম এবং একটি রান্নাঘর ও একটি ডাইনিং রুম রয়েছে। ব্যাঙের ছাতার মতো দেখতে এই বাড়িটির অবস্থান হচ্ছে ফ্রান্সে এবং এই বাড়িটির বর্তমান মালিক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দান। 50,000টি বিয়ারের ক্যানের খালি বোতল দিয়ে তৈরি করা হয়েছিল এই বাড়িটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত এই বাড়ি ইংল্যান্ডের অক্সফোর্ড ভিলেজের একটি বাড়ির উপর 1986 সাল থেকে এই হাঙ্গরটি ঝুলিয়ে আছে অবাক করা দৃষ্টিতে। নাগাসাকিতে বোমা ফেলার 41 বছর উপলক্ষে শোক পালন করে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছিল এই হাঙ্গরটি। এরকম ইনফরমেটিভ এবং রহস্য রোমাঞ্চকর ভিডিও যদি আপনি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি বাজিয়ে ইমেল নোটিফিকেশনটি নিশ্চিত করুন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। জন্তুর মতো দেখতে চার পায়ে দাঁড়িয়ে থাকতে মনে হলেও এটি মূলত কোনো জন্তু নয়। এটি একটি বাড়ি যা যুক্তরাষ্ট্রের একজন প্রকৌশলী 23 বছর ধরে সাধনা করে স্টিল দিয়ে তৈরি করেছিলেন। শামুকের কুসার মতো দেখতে মনে হলেও এ বাড়িটি তৈরি করা হয়েছিল মেক্সিকোর একটি শহরের বিশের পাশে, যে বাড়িটি নির্মাণ করতে লেগেছিল ২ বিলিয়ন মার্কিন ডলার। ছাদ বাদে বাকি সব দিকে স্বচ্ছ গ্লাস দিয়ে ঘেরা এই বাড়িটি রয়েছে জাপানের টোকিও শহরে। পৃথিবীর মধ্যে সবচেয়ে সরু বাড়ি হচ্ছে এটি। পোল্যান্ডের একটি শহরে দুটি বাড়ির মধ্যবর্তী অংশে তৈরি করা হয়েছে এই বাড়িটি। এ বাড়িটি সবচেয়ে বেশি পরিমাণ বিস্তৃত জায়গার পরিমাণ হচ্ছে 146 সেন্টিমিটার। যুক্তরাষ্ট্রের উইন্টার শহরে তৈরি করেছিল এই বাড়িটি, যেটি মূলত একটি বিখ্যাত মুভি দ্য লর্ডস অফ প্রিন্সের কুণ্ডলীর উপর ভিত্তি করে অনুপ্রাণিত হয়ে বাড়িটি তৈরি করা হয়। সাইমন জো নামের এক ব্যক্তি এ বাড়িটি নির্মাণ করে। জার্মানির লুইডু শহরে একটি পুরনো বাড়িকে দেওয়া হয়েছে এরূপ। দেখে সবসময় আকর্ষিত হওয়ার কারণে পর্যটকরা সবসময় ভিড় জমায় এখানে। এটি দেখার জন্য অনেক পর্যটকের আগমন ঘটে বছরের একটি সময়ে। আফগানিস্তানের হ্যাকিং শহরে আমেরিকার তৈরি করা একটি গঙ্গে এখন রূপান্তরিত হয়েছে একটি হোটেলে। দক্ষিণ কোরিয়ার সুয়ানে শহরেই তৈরি করা হয়েছে এ বাড়িটি। ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের উপর ভিত্তি করে এ বাড়িটির আকার দেওয়া হয়েছে একটি টয়লেটের আকৃতিতে, যেন একটি দৈত্য একটি বাড়িকে ধরে উল্টো করে বসিয়ে দিয়েছে। জাপানের টোকিও শহরে এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটিকে দেখার জন্য সবসময় পর্যটকরা ভিড় করে। ১,০০,০০০ ডলার খরচ করে একটি বোয়িং বিমান কিনে এর মধ্যে ২,০১০ ডলার খরচ করে এ বাড়িটি নির্মাণ করেন অ্যালফোর্ড গার্ডেন নামের একজন যুবক। পর্তুগালের পাপো নামের একটি শহরে এ বাড়িটি পাথরের বাড়ি হিসেবে বেশ পরিচিত। 1900 বছর পুরনো একটি গাছের উপর ভিত্তি করে এ বাড়িটি তৈরি করা হয়েছিল, যেটির উচ্চতা হচ্ছে 70 ফুট লম্বা এবং প্রস্থ হচ্ছে 32 ফুট, যেটি যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। লন্ডনের একটি বিচের মধ্যে অবস্থিত এই বাড়িটি, যেটি সিঙ্গু শহরের কাছাকাছি অবস্থিত। একটি পাথরের উপর ভিত্তি করে আছে এই বাড়িটি এবং এটিকে দেখার জন্য সবসময় বছরের বিশেষ সময়ে বিশাল পরিমাণে পর্যটকের দল পড়ে এবং এই বাড়িটি নিয়েও রয়েছে অনেক রকমের সন্দেহ এবং আশ্চর্য। কেমন লেগেছে আজকের ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ৫ টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সামনের কোনো ভিডিও মিস না করেন। এতক্ষণ পর্যন্ত ৭ টাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, কোথা হবে।